গাজীপুর জেলখানায় একটি অনিয়ম হয়েছে। একজন আসামি আমানুল্লাহ চৌধুরী, সে একটি মানি লন্ডারিং মামলায় জেলহাজতে আছে। মামলাটা এখনও তদন্তাধীন, মামলার এখনও চার্জশিট হয়নি, অভিযোগপত্র হয়নি, বিচারে এখনও আসেনি। এই তদন্তাধীন অবস্থায় হাজতি আসামিকে জেল কোডের বিধান অনুযায়ী কোনো অবস্থাতেই তাকে কনডেম সেলে নেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তাকে কনডেম সেলে রাখা হয়েছে। সেখান থেকে আসামির পক্ষ থেকে আসামির পরিবার জানিয়েছে যে তার কাছে কিছু উৎকোচ দাবি করেছে, অনৈতিক কিছু দাবি করেছে, সেই দাবিগুলি পূরণ করতে না পারায় তাকে কনডেম সেলে রেখেছে। এই বিষয়ে আমরা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছি। তাকে যে উৎকোচ দাবি করেছে সেই কারণে আমরা দুদককে একটা অ্যাপ্লিকেশন দিয়েছি এবং জেলা প্রশাসক মিন্স জেলা ম্যাজিস্ট্রেট তাদেরকে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে তার উপরে এই অন্যায়টা অনিয়মটা হচ্ছে। কোর্ট আজকে দীর্ঘ শুনানি করে একটি অর্ডার দিয়েছেন, দুই সপ্তাহের জন্য রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়েছেন অর্ডার প্রাপ্তির সঙ্গে সঙ্গে তাকে যাতে কনডেম সেল থেকে সরিয়ে জেল কোডের বিধান ফলো করা হয়, স্বাভাবিক সাধারণ সেলে যাতে তাকে স্থানান্তর করা হয় এবং এই যে অভিযোগটা দুদককে তদন্ত করে একটি প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আর দুই সপ্তাহের রুল দিয়েছেন। রুলে বলতে চেয়েছেন যে আমরা যে জেলা প্রশাসকের কাছে যে দরখাস্ত দিয়েছি যে তার বিরুদ্ধে এই অনিয়মটা হচ্ছে এবং আমরা যে দুদকের কাছে দরখাস্ত দিয়েছি এই এই বিষয়টার উপরে ঘটনাটা সত্য কিনা, কি ঘটেছে তার উপরে যেরকম প্রতিবেদন চেয়েছেন, পাশাপাশি কেন তাকে জেলকোডের বিধান অনুযায়ী ফলো না করে তাকে কেন কনডেম সেলে নেওয়া হয়েছে সেই বিষয়টার উপরে জবাব দেওয়ার জন্য আপনার রুল দিয়েছে। সেই রুলটা হয়েছে আমরা রেসপন্ডেন্ট করেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ, আইজি ফ্রিজন, ডিআইজি ফ্রিজন এবং সুরক্ষা সচিব এবং জেলা ম্যাজিস্ট্রেটকে দুই সপ্তাহের মধ্যে জানাতে বলছে যে তাকে কনডেম সেলে রাখাটা যে অন্যায় হয়েছে সেটা কেন অবৈধ ঘোষণা করা হবে না। কাশিমপুর কারাগারে একজন হাজতি আসামি তাকে কনডেম সেলে রাখা হয়েছে, সেই মর্মে তার স্ত্রী নুসরাত জাহান মাননীয় হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেছিল। রিট শুনানি শেষে মাননীয় হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চ আজকে দুই সপ্তাহের রুল দিয়েছেন এবং এই বিষয়টা দুদক এবং গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটকে 15 দিনের মধ্যে ইনকোয়ারি করে রিপোর্ট দাখিল করতে বলছেন। আর ওনাকে যদি কনডেম সেলে রাখা হয় সেখান থেকে তাকে সাধারণ সেলে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমি ওই আমানুল্লাহ সাহেবকে যখন সেলে দিলাম পরের দিন রাত্রে ওনার ওয়াইফ পরিচয় দিয়ে আমার কাছে টেলিফোন করেছিলেন। উনি আমাকে বললেন যে ওনাকে ছেলে দেওয়া হলো, দেখেন আগে তো এখানে ছিল, ওনাকে ছেলে থেকে বের করে দেন। তা আমি বললাম দেখেন ওনার নামে একটা অভিযোগ এসেছে, অভিযোগটা আসার পর আমি ব্যবস্থা নিয়েছি, একটা জায়গায় কাটলে তো শুকাইতে সময় লাগে, তো উনি গেছে থাকুক তারপর আমি দেখবেনি, এইটি কথাই হয়েছে ওনার ওয়াইফের সাথে। ওয়াইফ পরিচয় আমাকে রিং দিয়েছিল, তা ওনার সাথে আর কোনো কথা কারোর সাথে হয় না, দেখা হয় নাই, আমি চিনিও না। আর আমানুল্লাহ সাহেবরেও আমি চিনতাম না, ওই পরের দিন কথা বলেছি তখনই আমি চিনছি, কথা বলার পরে চিনেছি। তারপর বোধহয় আমার সাথে ওনার হয়তো একদিন কি দুই দিন আমি যখন ফাইলে গেছি দেখা হয়েছে, তখন আমার সাথে অন্যান্য কর্মকর্তা কেন ছিলেন এই, আর আমার কারোর সাথে দেখা হয় না, কথাও হয় নাই। না এখানে তো আমার অফিসে প্রমাণই আছে, রেজিস্টার আছে, তাদেরকে দেখা যাচ্ছে যে তার সাথে আরেকজন হাজতি আসামিকে আমি রেখেছি, এমনকি তার থেকে পাঁচটা এক শূন্য থেকে পাঁচ সেল পর্যন্ত তাদের হাজতি আসে হাজতি দের রাখা হয়, হাজতি রাখছি, ফাঁসির আসামির সাথে তাকে রাখা হয় না।